أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون أهل حديث আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 32তম বার্ষিক তাবলিগী ইজতেমার মহাশয় মহতরম সম্মানিত সভাপতি আমন্ত্রিত ওলামায়ে কেরাম দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত উপস্থিতি যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে 32তম বার্ষিক তাবলিগী ইজতেমায় সমবেত হয়ে শেষ অবধি থাকার তৌফিক দান করেছেন সেজন্য তারই বারগায়ে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি। আমরা সংক্ষিপ্ত দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মানুষের জীবনকে দুর্বিষহ করা এবং তাকে জাহান্নামী করার জন্য শয়তান যত রকমের ফাঁদ পেতেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ সবচাইতে বড় ফাঁদ হলো সুদ। ধনীকে ধনী করার, গরিব কারণিষ্য করার সবচাইতে বিধ্বংসী হাতিয়ার হলো এই সুদ। এই শয়তানি প্রক্রিয়ার ফাঁদে যে একবার পড়বে তাকে ধ্বংস না করে যাবে না। রক্ত চুষে ঢোলের মতো মোটা হয়ে যোগ এক সময় মারা যায়, পাশাপাশি মশা তার উদর পূর্তি করে রক্ত না খেয়ে মরে না। ভক্ষিত রক্ত মশা এবং যোগের যেমন কোনো উপকার করে না, ঠিক তেমনি সুদখুরদের সুদ তাদের দুনিয়াবী জীবনে এবং পারলৌকিক জীবনে কোনো কাজে আসে না। সারা পৃথিবীর মানুষ তাদের ভাষায়, তাদের অভিজ্ঞতায়, তাদের গোপন নির্যাতনের কারণে অন্তর্নিহিত ঘৃণাভাব তাদের প্রতি প্রদর্শন করে। যাই বহিঃপ্রকাশ সমাজের প্রায় অধিকাংশ মানুষের নিকটে প্রবাদ বাক্যে ভাবে এসেছে, হাল চাষ করতে গিয়ে কোনো গরুর পায়ে যদি ফাল লেগে ঘা হয়, এই ঘায়ে যখন পোকা ধরে তখন সুদী মহাজনের নামে ফুঁক দিলে নাকি পোকা চলে যায়। আজকের এই আলোচনা দেশ বিদেশের যারা সুদের সাথে জড়িত তাদের কর্ণকোহরে যদি পৌঁছে, তাদের ভিতরে যদি সামান্যতম বিবেক থাকে, আমার মনে হয় একটু হলেও নাড়া দিবে। মানুষ কতখানি দুর্বিষহ জীবনের কারণে, মানুষ কতখানি আবেগের বশবর্তী হয়ে, মানুষ কতখানি তাদের দ্বারা নিষ্পেষিত হলে তাদের মন থেকে এই ভাষাটা বেরিয়ে আসতে পারে। সম্মানিত উপস্থিতি, জাহিলি আরবের ইন্দানের প্রথা ছিল, তাদের শর্ত ছিল মেয়াদ আনতে যদি টাকা পরিশোধ করে তাহলে নির্দিষ্ট পরিমাণ যে সুদটা নির্ধারণ করা হয় এটা প্রদান করতে হয়। এই সময় যখন অতিক্রম করে যেই সুদটা নির্ধারণ করা হয়েছিল এই সুদটা দিতে ব্যর্থ হলে আসলের সাথে এই সুদের টাকা আবার সমন্বয় হয়ে পুরোটায় আসলে পরিণত হয়। যেমন ধরুন 1000 টাকা একবারে শতকরা 10 টাকা সুদ, যদি কেউ দিতে ব্যর্থ হয় সুদের টাকা হয় 100, মূলধন ছিল 1000, 1-2-3 মাস পর্যন্তই সুদের সীমাবদ্ধতা থাকে যে 10% হারে সুদ দিতে হবে। 1-2-3 মাস অতিক্রম করার পরে যদি সুদ গ্রহীতা এই টাকা দিতে ব্যর্থ হয় তাহলে 3 মাসের এই টাকাটা আসল টাকার সাথে আসল হয়ে এখান থেকে আবার পুরো % অতিরিক্ত হারে সুদ নির্ধারিত হয়, যাকে বলা হয়
চক্রবৃদ্ধি হারের সুদ। এই সুদ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযগাফাম মুযাগাফাতান, হে মুমিনগণ তোমরা চক্রবৃদ্ধি হারের সুদ খেও না, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাতে অবশ্যই তোমরা সফল কাম হবে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের দাদন ব্যবসায়ী ও এনজিও অন্যান্য ব্যাংকগুলি বর্তমানে এই সুদই চলছে। জাহিলি আরবের লোকেরা দয়া পরবশে অনেক সময় ঋণ গ্রহীতাকে ক্ষমা করেও দিত, কিন্তু এই নব্য যুগের কাবুলিওয়ালারা মাফ করা তো দূরের কথা, কিস্তির টাকা কেউ যদি দিতে ব্যর্থ হয় তাহলে তাদের ঘরের টিন খুলে নিয়ে কিস্তির টাকা পরিশোধ তারা করে। এই কিস্তির জ্বালায় জর্জরিত হয়ে তাদের নির্যাতন থেকে বাঁচার জন্য অনেকেই দুগ্ধ পোষ্য কুলের শিশুকে বিক্রি করে দেয়, অনেকে তাদের কিডনি বিক্রি করে এই সুদের টাকা পরিশোধ করার জন্য চেষ্টা করে, অনেকেই সুদের টাকা পরিশোধ করতে গিয়ে দিশেহারা হয়, বস্তুবাসী বস্তুহারা হয়। যার উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের দেশেই বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠান আফসার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রব, তার প্রতিষ্ঠানের নামে 1990 সালে 20 কোটি টাকা ঋণ গ্রহণ করেছিলেন, কিন্তু ব্যবসায়ে মার খেয়ে তিনি সুদ আসলে 100 কোটি টাকা ঋণ খেলাফি হয়ে পড়েন। ব্যাংক ঋণ পরিশোধের জন্য 105 বিঘা সম্পত্তি 22 কোটি টাকার বিনিময়ে বিক্রি করেও এই সুদখোরদের হাত থেকে নাজাত তিনি পাননি। অবশেষে গুলশানে তার বিলাসবহুল ফ্ল্যাট ছিল, একেও খপ্পরে পড়ে হারাতে হয়েছে। শেষ অবধি এই ঋণের জর্জন্ত্রণায় তিনি তার স্ত্রীকে হত্যা করেন, এরপর নিজে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নেন। এগুলির পত্রিকায় আসা খবর এরকম অনেক আব্দুর রব সমাজের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়েছে, যার খবর আমি আপনি আমরা কারো কাছেই নেই। সম্মানিত সুদী মণ্ডলী, এই সুদটা কি? এই সুদ সম্পর্কে আমরা যে মনোভাব নিয়ে সমাজে বসবাস করি, এর ব্যবসা চালাই, আনি আইন কাম করি, আমরা অনেকেই এই ধারণা পোষণ করি না এই অন্যায়ের সাথে জড়িত থাকার পরেও। আমরা এক্ষণে জানব সুদ ও ব্যবসায়ের মধ্যে পার্থক্য কি। আবু জেহেল সেই সময় আইয়ামে জাহিলিয়াতের যুগে ব্যবসা এবং সুদের পার্থক্য বুঝেনি, তাই বলেছিল ব্যবসা যেমন সুদও তেমন, ব্যবসা যেমন সুদও তেমন। এই কথা পৃথিবীর কোনো ইমানদার মানুষের নয়, পরহেজ মানুষের নয়, মুত্তাকি মানুষের নয়, এটা কাফের বেঈমানদের কথা। এ যুগের সুদখুরেরাও সে পার্থক্য বুঝতে চায় না, আর বুঝলেও না বোঝার ভান করে তারা তাদের আইন কামটা চালিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, সুদের ব্যবসার সাথে সুদের আর ব্যবসার মধ্যে যে পার্থক্যগুলি আমরা মোটামুটি 4টি ধরে নিতে পারি। তার 1 নম্বর হলো ব্যবসায়ে পণ্য বিক্রয়ের মুনাফা যায়। আপনি একটা জিনিস কিনেছেন এক দামে, বিক্রি করলেন আর একটা দামে। ধরে নিন আপনি একটা কাপড় কিনেছিলেন 500 টাকায়, বিক্রি করলেন 550 টাকায়, 550 টাকায়। আপনার ক্রয় মূল্য হলো 500 টাকা, বিক্রয় মূল্য 550 টাকা। তাহলে বিক্রি করার ক্ষেত্রে যে 50 টাকা লাভ হলো, এটা আপনার মুনাফা অর্জন হলো ব্যবসায়ে পণ্য বিক্রয়ের আগে না পরে। কিন্তু সুদেরটা যেটা, এটা হলো এরকম কোনো পণ্যের ক্ষেত্রের সাথে সম্পর্কিত নয়, এটা অর্থের সাথে সম্পর্কিত, যেটা ব্যবসার মতো নয়। দ্বিতীয় যে বিষয় হলো সুদ হলো পূর্ব নির্ধারিত। 100 টাকা সুদ নেবেন, সমাজে বহু সুদখোর আছে ডেলি কিস্তিতে টাকা দেয়, আপনার 100 টাকা একদিন থাকলে 10 টাকা অতিরিক্ত দিতে হবে, সুদটা হলো নির্ধারিত। কিন্তু ব্যবসা যেটা আপনি করবেন, ব্যবসায়ের লাভ কত হবে এটার নির্ধারণ আগে করা হয় না। এই জন্য সুদ আর ব্যবসা একরকম নয়। 3 নম্বর হলো সুদে লাভের নিশ্চয়তা থাকে, সুদখুর কখনো লোকসানের শিকার হয় না, লোকসানের প্রত্যাশাও করে না,
সব সময় লাভের ভাগটাই দেখে, এজন্য তো লস হওয়ার ভয়ে গড়ের টিন খুলে নেয়, কিডনি বিক্রি করেও টাকা নিয়ে যায়, পুলিশের কাছে উৎকোচ ধরে ধরিয়ে পিটিয়ে জালমানের অনিশ্চয়তা সৃষ্টি করে কিস্তির টাকাটা আদায়ের চেষ্টা করে। চার নম্বর হলো, সুদের ক্ষেত্রে ঋণদাতা সময় ও শ্রম বিনিয়োগ করে না, পক্ষান্তরে মুনাফা হলো উদ্যোক্তার সময় ও শ্রম বিনিয়োগের ফল। পাঁচ, সুদ হলো মুনাফা গ্রহণের পর পুনরায় অর্থের মূল্য নেওয়া, যা একই জিনিস দুইবার বিক্রি করার সামিল, যা মহা পাপ ও মহা প্রতারণা। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর আদিকাল থেকে সকল ধর্ম ও বর্ণের মানুষ একে নিকৃষ্ট পাপ বলেছেন, প্লেটো অ্যারিস্টটল সবাইকে নিন্দা করেছেন যারা সুদকে সময়ের মূল্য বলে দাবি করেন, যারা সুদখুর, যারা সুদী মহাজন, ব্যাংক বিমা এনজিওর মালিক, তাদের ধারণা এই সুদগুলি তাদের নিকটে রাখলে যে সময়টা খরচ হয়, সময়টা অতিবাহিত হয়, এই সময়ের মূল্য হিসেবে এটা গ্রহণ করা হয়, আসলে এটা দোষের কিছু নয়। টাকার আর সময়ের দাম আছে, কিন্তু যে শ্রমিক মানুষ, যে ব্যবসায়ী মানুষ, তার সময়ের কোনো দাম নেই, এটা এক ধরনের জুলুম। এরা মুসলিমদের তো কথা বটে, অধিকাংশ অমুসলিমরা এই মতবাদটা ব্যক্ত করেছেন, এটা সাধারণ মানুষের সাথে প্রতারণা ছাড়া আর কিছু নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল সুদটা আসলে কি। এরকম বলা যায়, আপনি কারো কাছ থেকে 100 টাকা নিয়েছেন অথবা আপনি কাউকে 100 টাকা দিয়েছেন, আপনি যখন তার কাছ থেকে টাকাটা ফেরত নেবেন, তাহলে আপনাকে কি 100 টাকায় ফেরত দিতে হবে না তার সাথে অতিরিক্ত কিছু দিতে হবে? একইভাবে আপনি যার কাছ থেকে 100 টাকা নিয়েছেন তাকে ফেরত দেওয়ার সময় 100 টাকাই দিতে হবে না তার সাথে আরও কিছু যোগ করে দিতে হবে? যদি আপনি যোগ করে নেন অথবা দেন, তাহলে সেটা হবে সুদ, আর দেওয়ার সময় অথবা নেওয়ার সময় যদি অতিরিক্ত দেওয়া না লাগে, তাহলে সেটাই হলো ধর্ম, সেটাই হলো মানবতা। সম্মানিত উপস্থিতি, চলুন এই সুদের, সুদ কি বস্তু? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আয-যাহাবু বিয-যাহাবে ওয়াল ফিজ্জাতু বিল ফিজ্জাতি ওয়াল বুররু বিল বুররি ওয়াশ-শাইরু বিশ-শাইরি ওয়াত-তামরু বিত-তামরি ওয়াল মিলহু বিল মিলহি মিসলা বিমিসলিন ইয়াদান বিয়াদিন ফামান যাদা আও ইসতাজাদা ফাকাদ আরবা আখিযু ওয়াল মুতিয়া ফীহি সাওয়ান। সোনার বদলে সোনা, রূপার বদলে রূপা, গমের বদলে গম, যবের বদলে যব, খেজুরের বদলে খেজুর, লবণের বদলে লবণ, সমান সমান হওয়া লাগবে, একই সাথে হাতাহাতি হতে হবে, অর্থাৎ নগদে হতে হবে। যেমন হবে হাতে হাতে, তেমন হবে নগদে নগদে, বাকিতে হবে না। অতঃপর যে ব্যক্তি তাতে বেশি দিল বা বেশি চাইল, তাহলে বোঝা যাচ্ছে সুদ খাওয়া এবং সুদ দেওয়া, দেওয়া জায়েজ খাওয়া হারাম এরকম নয়, আবার খাওয়া না জায়েজ দেওয়া জায়েজ এরকমও নয়, বরং সুদ দেওয়া এবং সুদ খাওয়া উভয়ই হারাম। এরপরে বলা হচ্ছে, যে ব্যক্তি তাতে বেশি চাইল বা বেশি দিল, সে সুদে পতিত হলো, গ্রহীতা ও দাতা উভয়ের সমান। এক্ষেত্রে আমরা এই আলোচনাগুলি যদি সারা রাত করি, কোনো সুদখুর বেজার হবে না। যেমন যারা সলাত আদায় করে না, আপনি যদি বলেন যারা সলাত আদায় করে না এদেরকে রশি দিয়ে বেঁধে ট্রাকের পিছনে বেঁধে পিসের রাস্তাতে ছ্যাঁচড়াতে হবে, যারা সালাত পড়ে না তারা রাগ করবে না, ওরা বলবে আমরা সালাত পড়ি না, হুজুর একটু বলতেছে বলুক, বোঝাতে পারেনি। সুদের বিরুদ্ধে সারা রাত যদি বলেন সুদখুর মন খারাপ করবে না, কারণ ইনকাম আছে একদিকে, আর একদিকে তারাও জানে এটা অপরাধ। কিন্তু সুদ কি, যেমন সালাত আদায় না করে যারা তাদের সম্পর্কে বলে রাগ করবে না, কিন্তু সালাতটা আদায় করবেন কিভাবে, এই পদ্ধতি বলতে গেলেই বলবে তুমি যেন আমাদের মসজিদের আসো না। ঠিক একইভাবে সুদ কোনটা এটা যখন বলবেন, তখন আপনি আমার সাথে সম্পর্ক আর রাখবেন না। এজন্য চলুন দু একটা কথা না বললেই নয়,
সেটা হলো নগদে বেশি নিলে সেটা হবে রিবা আল ফাজল, এবং বাকিতে বেশি নিলে সেটা হবে রিবা আন নাসিয়া। দুটি সুদ দুটিই হারাম। যেমন সমাজে দেখেছেন আপনারা প্রত্যেকেই এর সাথে জড়িত, মাছ কিনতে যখন যাবেন সারা দেশের মানুষ জানে হাজার গ্রামে এক কেজি, কত গ্রামে? 1000 গ্রামে 1 কেজি। মাছ যখন কিনতে যাবেন 1200 গ্রামে 1 কেজি। পুকুরে মাছ দিয়েছেন ওজন করে একেবারে মাছের পোনা 10 মুন, বিক্রি করার আগে সারা মাছ থেকে 2 মুন কম পাবেন, দাম যাই হোক। আমের সিজন আসবে, আম বিক্রি করতে যাবেন আপনার নওদপাড়ার অদূরে কামার পাড়া আমের বাজার, ওখানে নাকি 12 ধরাতে 1 মুন মাছ। আপনি 1 কেজিতে 200 গ্রাম বেশি নেন, এটা সুদ। যারা মাছ বিক্রি করে তারা জীবনেও জানে না, জানলেও না জানার ভান করে, এটা সুদ। আম 1 মুনের বেশি যত ছটাক নিলেন এটা সুদ। একইভাবে আপনাকে যে বিষয়টা বলছিলাম, ধান বিক্রি করতে গেলেন আপনি যখন বিক্রি করবেন 38 কেজিতে মন বস্তা সহ ওজন, যখন আপনি বিক্রি করতে যাবেন তখন আপনাকে দেওয়া লাগবে 42 কেজি। এই 2 কেজি ফাও কোন এলাকায় বলে ধল, এটা হলো সুদ। আপনাকে বলছিলাম তাহাজ্জুদ পড়েন, হজ উমরা করে এসেছেন, 1 বিঘা জমি বন্ধক রেখেছেন, কন্টাকে দিয়েছেন, ঋণ কটে দিয়েছেন 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়ে, 10 বছর পর্যন্ত আপনি জমিতে চাষাবাদ করে খাবেন। 10 বছর পরে জমিটা ফেরত নেওয়ার ক্ষেত্রে যেই পরিমাণ টাকা নিয়েছেন ওই পরিমাণ টাকায় ফেরত দিতে হবে, এটা সুদ। মানুষ মনেই করে না। এই সুদগুলি ভক্ষণ করে আমরা ইবাদত বন্দেগী করছি, কপালে দাগ ফেলছি, সমাজ একজন পরহেজ মুত্তাকি মানুষের পরিচয় নিয়ে বেঁচে থাকার প্রত্যাশা করছি। এটা আমাদের চরম ক্ষতিকর, বৈষয়িক জীবনেও যেমন পারলৌকিক জীবনেও তেমন। সম্মানিত উপস্থিতি, চলুন আমরা এরপরে দেখব যে বিষয়গুলি, যাতে আমরা এই বিষয়গুলি থেকে দূরে থেকে দুনিয়াবি জীবনও ভালো করতে পারি, পারলৌকিক জীবনেও আমরা ভালো করতে পারি। সুদের মূলনীতির ব্যাপারে যে দুটি বিষয় পরিষ্কার, তার একটা হলো এগুলোন হাতে হাতে হতে হবে এবং নগদে হতে হবে, আর যেই বস্তু দিয়ে নেবেন ওই মানের ওই বস্তুই হতে হবে। তবে এখানে একটা বিষয় জেনে রাখা ভালো, আপনার স্মরণের কোনো অলংকার ভেঙে গেছে, আপনি বিক্রি করতে গেছেন, এখানে অনেক দালালি চলে, অনেক প্রতারণা চলে, আমরা প্রায়শই সুদের আশ্রয় গ্রহণ করি। কিভাবে? এই পুরাতন স্বর্ণ ওজন করে আর নতুন স্বর্ণ ওজন করে স্বর্ণের বদলে স্বর্ণ, এভাবে করি, খারাপ দিয়ে ভালো নেই অথবা ভালো দিয়ে খারাপ নেই, এরকম করা যাবে না। বরং তো যেটা ভাঙ্গা চূড়া, যেটা নষ্ট হওয়া, এটা ওজন দিয়ে বিক্রি করবেন, বিক্রিত অর্থ যেই পরিমাণ হবে এটা দিয়ে নতুন স্বর্ণ কিনবেন। তবে জিনিস যদি ভিন্ন হয়, জিনিস যদি আলাদা হয়, তাহলে সমস্যাটা থাকবে না। যেমন স্বর্ণের বদলে যদি রূপা হয়, ধানের বদলে যদি গম হয়, মাছের বদলে গুস্ত হয়, বিপরীত মুখে কোনো বস্তু হয়, তাহলে সমস্যাটা থাকবে না। সম্মানিত উপস্থিতি, চলুন আমরা এক্ষণে জানব যারা সুদ খায়, যারা সুদ দেয় এদের পরিণতি কি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুদ সমাজকে নিঃস্ব করে। মহান আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাতি ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। আল্লাহ সুদকে সংকুচিত করেন, আটো করেন, খাটো করেন, কমিয়ে দেন, এবং সাদাকাকে প্রবৃদ্ধি করেন, বৃদ্ধি করে দেন, এর মধ্যে বরকত দেন। বস্তুত আল্লাহ কোনো অকৃতজ্ঞ পাপিষ্টকে ভালোবাসেন না। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদ যতই বৃদ্ধি পাক এর পরিণতি হলো নিঃস্বতা, যেটা আমার আপনার জ্ঞানের বাহিরে, বুঝার বাহিরে, এখতিয়ারের বাহিরে। কেমন? সমাজে দেখেন একটা মানুষ সুদ যারা খায় না তারা নিঃস্ব, তারা দরিদ্র, সমাজে তাদের প্রভাব কম। কিন্তু যারা সুদখুর তাদের প্রভাব প্রতিপত্তি বেশি, ব্যাংক ব্যালেন্স বেশি,
বাসা বাড়ি বেশি, অট্টালিকা বেশি, সমাজে তাদের দাপট অনেক বেশি। আপনি ইচ্ছা করলে একটা পুলিশকে সপ্তাহের পর সপ্তাহ ঘুরে আপনার পায়ের জুতা ক্ষয় করেও আপনার বাড়ি পর্যন্ত নিয়ে আসতে পারবেন না, কিন্তু সুদখোরদের ক্ষমতা এত বেশি ওর থানাতে কুটে যাওয়া লাগে না, পুলিশই তার বাড়িতে আসে। কিভাবে আমরা বুঝের বাইরে, সংক্ষিপ্ত একটা জিনিস বোঝার চেষ্টা করুন। যারা সুদখুর তারা দুনিয়ার সব দিক থেকে লাভবান হওয়ার চেষ্টা করে, কিন্তু এটা তো সম্ভব নয়। সুদি কারবারি যারা করে তাদের যেমন আছে মিল ফ্যাক্টরি শ্রমিক, ঠিক একইভাবে সমাজে তারা সুদের ব্যবসা টাকা দিয়েও চালায়। তাদের ধারণা যারা সুদ নেয় বিপদে পড়ে, এরা সুদের টাকা দিয়ে এর অতিরিক্ত সুদও দিবে, আমার মিল ফ্যাক্টরি দোকানপাট থেকে জিনিসপাতিও কিনবে, আমরা টাকারও যেমন লাভ পাব জিনিসপত্র বিক্রি করে তারও লাভ পাব। আসলে কি তা সম্ভব? আসলে সম্ভব নয়। কিস্তির টাকা দিয়ে একজন অভাবী মানুষ ঠিকমতো সংসারের চাউল পর্যন্ত কিনে না, কিস্তির টাকা জমাতে গিয়ে। একজন দরিদ্র মানুষ কিস্তির টাকার তাগিদে ঠিকমতো ছেলের পড়াশোনার যোগান পর্যন্ত যায় না, দেয় না, কারণ প্রতি মাসের এক তাগিদে তার এই পরিমাণ টাকা কিস্তি দেওয়া লাগবে। তার মানে হলো এই, এই ব্যক্তি কিস্তির তাগিদে বাজারে দোকানপাটে ঠিকমতো কোনো কেনাবেচা করারও সুযোগ পায় না, যেই প্রত্যাশা সুদঘুর করে হিতে তার বিপরীত হয়। এই জন্য আল্লাহর নবী বলেছেন, আল্লাহও বলেছেন, সুদের চাকচিক্য, সুদ দেখতে শুনতে যত ভালো হোক এর পরিণাম হলো নিঃস্বতা। সম্মানিত উপস্থিতি, সুদীলিকেরা কিয়ামতের দিন শয়তানের আসর করা রুগীর মতো দাঁড়াবে। একজন মানুষের উপর শয়তান আচর করলে, শয়তান ভর করলে, শয়তান তাকে ধরলে, জিনে ধরলে, একজন মানুষ যেরকম আচরণ করে যারা সুদ খায়, কিয়ামতের দিন ওরা এই লোকের মতো দাঁড়াবে। মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাসসে। যারা সুদ খায় তারা কিয়ামতের দিন শয়তানের স্পর্শে আবিষ্ট লোকের মতো দণ্ডায়মান হবে। এটা এজন্য যে তারা বলে ব্যবসা তো সুদের মতোই, ব্যবসা যেমন সুদও তেমন। কেয়ামতের এই কঠিন এবং জটিল দিনে লক্ষ কোটি মানুষ দুনিয়ার শুরু থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে সব মানুষের নিকট যখন আপনি এইভাবে দাঁড়াবেন, পরিষ্কার হয়ে যাবে, স্বচ্ছ হয়ে যাবে, মানুষের নিকট আপনি পরিচিত হবেন। দুনিয়াতে সুদ খেতেন, ব্যবসার মতো মনে করতেন সুদকে, তাই সেই দিন আপনার পরিণতি, সেই দিন আপনার এরকম অবস্থার সম্মুখীন হতে হবে। সম্মানিত উপস্থিতি, যারা সুদ খায় তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, নাউজুবিল্লাহ। সুদখোর এত খারাপ, যারা আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করে, যুদ্ধ ঘোষণা করে, তাদের মতো ওরা যারা সুদ খায়। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াজারু মাবাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের বাকি পাওনা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় একদিকে সুদ বর্জনের কথা বলেছেন, পাশাপাশি একজন মুমিন হতে গেলে তার ভিতরে যত গুণ থাকা জরুরি, বৈশিষ্ট্য থাকা জরুরি, আদর্শ থাকা দরকার, তার মধ্যে একটা হলো সুদকে বর্জন করা। যারা সুদ বর্জন করে না তারা মুমিন নয়, আর যারা মুমিন তারা কখনো সুদখোর হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এরপর আপনাকে দেখাচ্ছিলাম সুদের আপনার ক্ষতিকর আরো দিক। অন্যান্য ইবাদত আপনি সলাত আদায় করেন না, এই হিসেবে আপনি একলাই পাপি। আপনি হজ করা ফরজ ছিল, হজ পালন করেননি, এ ব্যাপারে আপনি একলাই পাপি। কিন্তু সুদ এমন একটা পাপ যে পাপের সাথে চার শ্রেণীর মানুষ জড়িত। সলাত আদায় করা আপনার উপরে ফরজ ছিল, আপনি সলাত আদায় করেননি, এজন্য আপনি একলাই দায়ী। সিয়াম পালন করা ফরজ ছিল, আপনি সিয়াম পালন করেননি, না করার কারণে আপনি একলাই অপরাধী। হজ আদায় করা ফরজ ছিল, আপনি হজ সম্পাদন করেননি, এজন্য আপনি একলাই দায়ী। কিন্তু সুদ এমন একটা পাপ যেই সুদের সাথে জড়িত চার শ্রেণীর মানুষ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যারা সুদ খায়, যারা সুদ দেয়, যে সুদ লেখে আর যে সুদের সাক্ষী থাকে, এই চারজন সমান অপরাধী। সুদদাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক, সুদের সাক্ষী। আপনি তাহাজ্জুদ পড়েন, হজ উমরা করে এসেছেন, ব্যাংক থেকে কেউ ঋণ নিবে, আপনি তার গ্যারান্টার কেন হতে গেলেন? ঋণ কটে জমি আবদ্ধ রাখবে 1.5 লক্ষ টাকাতে, আপনি কেন তার সাক্ষী হতে গেলেন? সম্মানিত উপস্থিতি, এজন্য এই বিষয়গুলি খুব আন্তরিকতার সাথে নেবেন। এরপরে যে বিষয়টা, সেটা হলো সুদের ইহকালীন এবং পরকালের শাস্তি। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো সম্প্রদায়ে বা কোনো জনপদে সুদ ও ব্যভিচার বৃদ্ধি পাবে, তারা নিজেরা আল্লাহর শাস্তির জন্য আল্লাহর শাস্তিকে অবধারিত করে নিবে। আল্লাহর এই শাস্তি নানাবিধ হতে পারে, যেমন আসমানি গজব, অনাবৃষ্টি, ঝড় ঝঞ্ঝা, উষ্ণবায়ু, নানাবিধ রোগ জীবাণু ও ভাইরাসের প্রাদুর্ভাব, যেটা আমরা নিজের চোখে বহু কিছু দেখছি। যে রোগের নামগুলি, যে ভাইরাসের নামগুলি সারা দুনিয়ার মানুষ কেউ জানত না, নিত্য নতুন নানাবিধ সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এরপরে যে বিষয়টা আমার ছিল, বিনয়ের সাথে অনুরোধ করব, আপনাদের সবচাইতে বড় যে ক্ষতিটা হয়, ইবাদত কবুলের আবশ্যিক পূর্ব শর্ত কয়েকটি, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা শর্ত হলো হালাল রিজিক। আমরা যে ইবাদতগুলি করি আল্লাহর নিকট কবুল হওয়ার জন্য, মঞ্জুর হওয়ার জন্য, গ্রহণযোগ্য হওয়ার জন্য যে শর্তটা জরুরি, সেটা হলো আমরা যে খাবার খেয়ে ইবাদত করি, এই খাবারটা হালাল হতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুসিয়াবিল হারাম, ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না যেই দেহ হারাম দিয়ে গড়ে উঠেছে। আপনার তাহাজ্জুদের সৌন্দর্য খুব ভালো, তাহাজ্জুদের কেরাটটা খুব লম্বা, তাহাজ্জুদের রুকু সেজদা খুব ভালো, কিন্তু যে খাবারটা খেয়ে তাহাজ্জুদ পড়েন, এই খাবারটা হলো হারাম, এই খাবারটা হলো সুদের টাকাতে ক্রেন কেনা। অতএব এই হারাম খাদ্য ভক্ষণ করে ইবাদত করলে যেই দেহ গড়ে উঠেছে, ইবাদতের পরিমাণ যতই ভালো হোক না কেন, যেমন কবুল হবে না, ঠিক এমনিভাবে এই দেহ কখনো আল্লাহর জান্নাতে যাবে না। দ্বিতীয় বিষয়টা, সেটা হলো ঘুষ। ঘুষের সংজ্ঞা আপনাকে সহজে তাকে বুঝতে পারেন, এভাবে দিই, ঘুষ কি? সহজ বহু বিষয়ের একটা বিষয়, আপনি ডাক্তারের ভিজিট দিয়ে সিরিয়ালে দাঁড়িয়ে আছেন, আপনার সিরিয়াল নাম্বার 33 নম্বরে যাবেন, এতে করে ভিজিট 800 টাকার জায়গায় সিরিয়াল ম্যানকে 900 টাকা দিলেন, 100 টাকা সিরিয়াল ম্যানের আর 800 টাকা 700 টাকা ডাক্তারের, এই 100 টাকা হলো ঘুষ। মোটর সাইকেল নিয়ে রাস্তাতে যাচ্ছেন, পুলিশের ব্যারেট, পুলিশ আপনাকে ধরলো, কাগজ নেই, হেলমেট নাই, ড্রাইভিং নাই, রেজিস্ট্রেশন নাই, কেস না দিয়ে 500 টাকা নিয়ে ছেড়ে দিল, এটা হলো ঘুষ। আপনাকে বলছিলাম হুজুর ঠিক করতে গিয়ে ড্রাইভারকে না ধরলে হয় না, দ্বিতীয় তৃতীয় বক্তা না নিলে প্রধান বক্তা পাওয়া যাবে না, এটা কি? এটা জায়েজ? এটা হলো ঘুষ। আপনাকে বলছিলাম যে বিষয়গুলি, এরকম যে কোনো অবৈধ বিষয় হাসিল করার জন্য যে তদবির চলে, এটা হলো ঘুষ। আপনাকে বলছিলাম রাজশাহী যান সকালবেলা, সুন্দর করে মেয়েলি কণ্ঠে বলছে, চাপাই নবাবগঞ্জ থেকে ছেড়ে আসা আন্তনগর বনলতা এক্সপ্রেস কিছুক্ষণের মধ্যে 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে, যারা এই বনলতা আন্তনগর ট্রেনে এই এই স্টেশনে যাবেন, টিকিট সংগ্রহ করে প্ল্যাটফর্মে অবস্থান করুন, বিনা টিকিটে কেউ রেল ভ্রমণ করবেন না, বাংলাদেশ রেলওয়ে জাতীয় সম্পদ, নিজে টিকিট কাটুন, অপরকে টিকিট কাটতে উৎসাহিত করুন। ওই জায়গাতেই পুলিশ বলছে আপনাকে টিকিট কি করেছেন না, চড়েন বগিতে আমি দেখব, পুরোটা হালাল। আশ্চর্য হবেন আপনি দেখলে, নিজের চোখে দেখা, মানুষের চোখে দেখা কথা বলি, সারা বাংলাদেশে সুদ যেভাবে চলছে, সুদের প্রতি, ঘুষের প্রতি মানুষ যেভাবে আমল করছে, মানুষ ফরজ ইবাদত এতভাবে করে না।
এর পিছনেও কিছু জটিলতা আছে। একটা মানুষ ট্রেনের ভিতরে বাদাম বিক্রি করে খাবে, 12 লক্ষ টাকা দিয়ে বাদাম বিক্রি করা চাকরি নিয়েছে, ট্রেনের ভিতরে চিপস বিক্রি করে এটা তার চাকরি, এই চাকরি পাইতে গিয়ে 15 লক্ষ টাকা দিয়েছে, এই ট্রেনের ভিতরে পানি বিক্রি করবে একটু পরপর গিয়ে বলছে পানি পানি পানি, এই পানি বিক্রি করার চাকরি নেওয়ার আগে তাকে 14 লক্ষ টাকা দিয়েছে, ও যা বেতন পায় এই বেতনে কি 14 লক্ষ টাকা উঠবে? অবশ্যই না। এই ঘুষ দিয়ে চাকরি নেওয়ার কারণে অবৈধ পথে ইনকাম করে ঘুষের টাকা উত্তোলনের চেষ্টা করে। উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কোনো অঞ্চলে কোনো শাসনকর্তাকে প্রেরণ করতেন, কাউকে চাকরি নিযুক্ত করতেন, চাকরিতে যোগদানের আগে তার স্থাবর অস্থাবর সম্পত্তি কতখানি এর হিসাব জমা দেওয়া লাগতো। কথা বুঝাতে পারেনি, কারণ এই লোকের চাকরির মান কি, মাসিক বেতন কত, আর চাকুরির শেষে বেতনের সাথে সমন্বয় করে যদি দেখত ঢাকাতে একটা ফ্ল্যাট, রাজশাহীতে একটা ফ্ল্যাট, খুলনাতে একটা ফ্ল্যাট, 25 বছর চাকরিতে সংসার চালিয়ে বেতনের টাকা যা উদ্বৃত্ত ছিল একটা ফ্ল্যাটিতে হওয়া সম্ভব নয়, 3টা ফ্ল্যাট হলো কি করে? এরকম সম্পদের হিসাবে যখন তসনস দেখতেন তখন তিনি তার সম্পদগুলি বাজেয়াপ্ত করে দিতেন। আজকে বাংলার জমিনে যদি এইভাবে সুষ্ঠু তদন্ত করা হয়, উৎকোচ গ্রহণ করা থেকে বেঁচে থাকা হয়, মনে রাখা ভালো, বিশেষ করে দেশের শাসন বিভাগের জন্য এই ঘুষের প্রচলন যখন হয়েছে তখন হাদিয়াকেও হারাম করা হয়েছে। কারণ হাদিয়া তখন মানুষ দিয়ে অপরের প্রতি খুশি হয়ে, কিন্তু এখন মানুষ হাদিয়া দেয় তার নিজের স্বার্থকে চরিতার্থ করা হারাম উদ্দেশ্যকে হাসিল করার জন্য। সম্মানিত উপস্থিতির জন্য আমরা যাবতীয় সুদ এবং ঘুষ থেকে বেঁচে দুনিয়াবি জীবনে কষ্ট হলেও পরকালকে নষ্ট না করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।